আসসালামু আলাইকুম এভরিওয়ান, ANP কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো আজকে আমি কী রান্না করব দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে ছোলার ডালটা। তো এই রেসিপিটা কিন্তু আমি বিফ দিয়ে রান্না করেছিলাম, আমার সেই ভিডিওটা অনেক দূর পৌঁছিয়েছে, মানে ভাইরাল হয়ে গিয়েছিল। তো সেই আশায় কিন্তু আমি আজকে আবার সেই মুরগির মাংস দিয়ে ছোলার ডালটা রান্না করে আপনাদের দেখাচ্ছি। আমি জানি এই রেসিপিটা আপনাদের সবার কাছে কম বেশি ভালো লাগবে। তো চুলায় ফ্রাই প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, আর আমি কিন্তু সরিষার তেলটা দিয়েই রান্না করেছি। দিয়ে দিয়েছি বেশ কিছু পেঁয়াজ কুচি এবং গরম মশলাগুলো, অর্থাৎ এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এগুলো দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন করে নিচ্ছি। আমি এই প্রক্রিয়াতে রান্না করে থাকি, আর আরেকভাবে রান্না করি সেটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো মুরগি আমি আগে ম্যারিনেট করে রেখে দিই। তো এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রসুন বাটা, 2 টেবিল স্পুন আদা বাটা। আমি দুটো মুরগি রান্না করছি, সেই হিসাবে আমি 2 টেবিল স্পুন করে মশলাগুলো দিয়েছি। আপনারা আপনাদের মুরগি এবং ডালের পরিমাণ অনুযায়ী আন্দাজ করে অবশ্যই দিবেন। তো এখন এই আদা বাটা এবং রসুন বাটাটা আমি খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। চুলাটা এ সময় মিডিয়াম থেকে লো আঁচে রেখে মশলাটাকে ভেজে নিব, তা না হলে কড়াইতে পুড়ে যেতে পারে। এমনভাবে ভেজে নিব আদা বাটা এবং রসুন বাটাটা যাতে কাঁচা স্মেলটা না পাওয়া যায়। ভালো করে না বাজলে কিন্তু তরকারিতে একটু কাঁচা স্মেল পাওয়া যায়। তো ভিউয়ার্স, আমার এই পদ্ধতিতে রান্নাগুলো যাদের কাছে ভালো লাগে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং আমাকে সাপোর্ট করে থাকেন তাদেরকে আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাই। আপনারা পাশে না থাকলে আমরা অবশ্যই ইউটিউবাররা সামনে এগিয়ে যেতে পারবো না। তো এই তো দেখেন, আদা বাটা রসুন বাটাটা কিন্তু আমি বেশ অনেকক্ষণ সময় ধরে মিডিয়াম থেকে লো আঁচে রেখে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর যারা আমাকে এ পর্যন্ত সাপোর্ট করে এসেছেন, আমি জানি তারা আমাকে সামনে আরও এভাবেই সাপোর্ট করে যাবেন। তো যাদের কাছে আমার এই রেসিপিগুলো ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি দিব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি এবার পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি, কারণ আমি এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। পানিটা দেওয়ার উদ্দেশ্য যাতে মশলাগুলো দেওয়ার সময় পুড়ে না যায়। তো দিয়ে দিয়েছি 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া এবং গরম মশলার গুঁড়া। এটা আমি মিলিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। সামান্য একটু ধনিয়া এবং গরম মশলাগুলো একটু হালকা ভেজে আমার ব্লেন্ডার জগে আমি গুঁড়ো করে নিয়েছি। তো সেখান থেকে একটু মশলা দিয়ে দিয়েছি, এবং তরকারিটা রান্না হয়ে গেলে শেষ সময়টাতে আমি এই গরম মশলা এবং জিরা এগুলো মিলানো যে গুঁড়াটা সেটা একটু ছিটিয়ে দিব, যাতে ফ্লেভারটা ভালো পাওয়া যায়। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আমি অবশ্য 1 টেবিল স্পুন দিয়েছি, আপনারা আপনাদের উপকরণের পরিমাণ অনুযায়ী দিয়ে থাকবেন। এবার আমি সবগুলো মশলা খুব ভালো মতো কষিয়ে নিব। আমি সবসময় রেসিপিগুলো দেওয়ার সময় আপনাদের সাথে বলে থাকি, যে কোনো তরকারি রান্না করার সময় মাছ মাংসগুলোকে আপনারা যত বেশি কষাবেন তত বেশি সুস্বাদু হবে। যদি আপনারা কোনো মাছ সবজি দিয়ে রান্না করে থাকেন, সেক্ষেত্রেও যদি আপনারা সবজিটা একটু বেশি সময় ধরে কষিয়ে নেন তাহলে আসলে তরকারিটা সুস্বাদু হয়। ওই যে বললাম, কষানো থেকেই কিন্তু তরকারি সুস্বাদু হয়। তো এবার আমি মুরগির মাংসটাকে কষাচ্ছি এবং ঢেকে দিয়েছি। একটু ঢেকে দেওয়াতে কী হবে, মুরগির মাংস থেকে একটু পানি বের হবে। আমি এই পানিটাতেই মুরগির মাংসটাকে খুব ভালো করে অনেক সময় ধরে কষিয়ে নিব। তো এই কষানো পর্বটুকু আপনাদের সাথে আমি পুরোটাই শেয়ার করেছি, আমি জানি এতে আপনারা কেউ বিরক্ত হবেন না। এখন আমি যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটা দিয়ে এখন মুরগির মাংসটা আবার কিছুক্ষণ কষিয়ে নিব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এভাবে আমি ঢেকে ঢেকে মিডিয়াম থেকে লো আঁচে রেখে মুরগির মাংস এবং ছোলার ডালটা খুব ভালো মতো কষিয়ে নিব। যত বেশি কষাবো তত বেশি সুস্বাদু হবে। এই যে দেখেন, প্রায় তেলটা উঠে এসেছে। এদিকে আমি কিন্তু আরেক চুলায় পানি গরম করে রেখেছি। এ ধরনের রেসিপিতে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করতে হয়।
এর আগেও আমি আপনাদের সাথে গরুর মাংস দিয়ে কিন্তু ছোলার ডাল রান্নাটা শেয়ার করেছিলাম। আমার ভিউয়ার্সরা আপনারা অনেক পছন্দ করেছিলেন আমার সেই রেসিপিটি। তো আজকে আমি মুরগির মাংস দিয়ে করে দেখাচ্ছি। আমি আশা করছি আপনারা আমার এই রেসিপিটিও পছন্দ করে থাকবেন। এই রেসিপিটি তৈরি করে পরোটা, রুটি অথবা ভাতের সাথেও কিন্তু খুব ভালো করে খেয়ে নেওয়া যায়। এবার আমি পরিমাণ মতো সেই গরম পানিটা দিয়ে দিচ্ছি। আমি যতটুকু ঝোল খেতে পছন্দ করি এবং ডাল সিদ্ধ হতে বা মুরগির মাংস সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ঠিক আমি সেটা আন্দাজ করে দিচ্ছি। এটাও কিন্তু আপনারা আপনাদের উপকরণ এবং কতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী চিন্তা করে দিবেন। পানি দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ঢেকে দিচ্ছি। তো আমার মোটামুটি সবগুলো প্রসেসিং শেষ। এবার আমি শুধু ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় চুলাটা লো আঁচে রেখে তারপর রান্না করে নেব। এতে কি হবে, মুরগির মাংসটাও খুব নরম হয়ে যাবে আর ছোলার ডালটাও নরম হয়ে একটু ঝোলটা ঘন হয়ে যাবে। কম বেশি সবাই আপনারা কিন্তু এই ধরনের রেসিপি বাসায় তৈরি করে থাকেন, তবুও আমি কিভাবে বাসায় তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আশা করছি যারা পারেন না তাদের কাজে আসবে, আর যারা স্টুডেন্ট বা ব্যাচেলার ভাইয়া একদমই রান্না করতে পারেন না বা নতুন গৃহিণী তাদের কাজে আসবে। যারা পারেন তাদের সাথে তো কোনো কথাই নেই। এই যে সর্বশেষে আমি কিন্তু সেই গুঁড়ো মশলাটা দিয়ে নিয়েছি, এই গুঁড়ো মশলাটার রেসিপিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে জিরে, ধনিয়া এবং গরম মশলাগুলো মেথির সাথে একসাথে আমি একটু হালকা ভেজে গুঁড়ো করে নিই। এই মশলাটা আমি প্রায় সব ধরনের মাংসের রেসিপিতেই ব্যবহার করে থাকি। এটা যদি আমি নিজে হাতে তৈরি করে থাকি তাহলে আমার কাছে একটা আত্মতৃপ্তি মনে হয় যে মশলাটা খুব ফ্রেশ, পরিষ্কার করে আমি নিজে হালকা ভেজে তারপর আমার ব্লেন্ডার জগে গুঁড়ো করে নিই। ফ্লেভারটাও ভালো লাগে, তরকারিটাও টেস্ট হয়। তো এই সময় কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই সময়টাতে কাঁচামরিচ দিলে এই কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে, তাই না? রুটি পরোটার সাথে যখন খাবেন তখন বুঝতে পারবেন যে কাঁচামরিচের ফ্লেভারটা কত ইয়াম্মি হয়ে থাকে। তো তৈরি হয়ে গিয়েছে আমার আজকের মুরগির মাংস দিয়ে বুটের ডাল। আমি আশা করছি আমার এই রেসিপিটি আজকেও আপনাদের কাছে ভালো লাগবে। তো এবার কিন্তু আমার নামিয়ে নেবার পালা, সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। হাজির হব আবার কোনো নতুন একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।